লোটে মাছটা থেকে কাঁটাগুলো এভাবে বেছে নিতে হবে। মাছটাকে প্রথমে আমি অল্প করে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, সেখান থেকে কাঁটাগুলো এভাবে একটু তুলে নিলে দেখতে পাচ্ছ কাঁটাগুলো কিন্তু খুব হালকাভাবে বেরিয়ে আসছে। আর এই মানে কাঁটা ছাড়া মাছটা আমি একটা বাটির মধ্যে স্টোরেজ করে নিচ্ছি। এইভাবে আমি পুরো মাছটা ছাড়িয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার মাছটা কাটা বাছা হয়ে গেছে। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। গুলো দিয়ে দিলাম, এর মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, দিয়ে জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটা নরম করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু টমেটো স্লাইসেস করে কেটে রেখেছি, তিনটের মতো টমেটো এখানে আছে, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আবার টমেটোকে একটু নরম হতে দেবো। এবার আমি এর মধ্যে কিছু আমার গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে থাকছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আর নুন। এই পুরোটা আমি এই টমেটো আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই জিনিসটা একটু হালকা আছে একটু কষতে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেছে রাখা আমার লোটে মাছটা দিয়ে দিলাম। আমি এর থেকে কাঁটাগুলো বেছে বার করে নিয়েছি। দিয়ে আমি ভালো করে জিনিসটা মশলার সাথে মিক্সড করে দেবো। আর এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জিনিসটা এবার হালকা হাতে প্রায় অনেকক্ষণ একটু কষতে হবে, যতক্ষণ না মাখো মাখো হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প করেই ছিল ধনে পাতা, সেটা দিয়ে দিলাম। আর তোমাদের কাছে বেশি থাকলে কিন্তু বেশি করে ধনে পাতা দিও। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি সার্ভিং বলে এবার ঢেলে দেবো। এই জিনিসটা আমার পুরোপুরি কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আমার লোটে মাছের ঝুড়ি পুরোপুরি রেডি, ঠিক আছে? এটা তোমরা ভাত পাতে খেলে খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো। তো আজকের জন্য টাটা।